ভাটিখানা এলাকায় আছেন সহকর্মী অপূর্ব অপু সরাসরি যাচ্ছি তার কাছে আগে যোগাযোগে অনুন্নত ছিল বরিশাল সহ এই দক্ষিণ অঞ্চল কিন্তু এক পদ্মা সেতু পাল্টে দিয়েছে গোটা এই দক্ষিণ অঞ্চলের একুশটি জেলা মহাসড়কে যোগাযোগে মাইল ফলক পরিবর্তন এসেছে তবে এখানকার ব্যবসায়ীদের নানা অভিযোগ রয়েছে যে শিল্পে বিপ্লব হওয়ার কথা ছিল এই অঞ্চলে সেটি কাঙ্ক্ষিত অর্থে এখন পর্যন্ত হচ্ছে না ব্যবসায়ীদের এনি নানা অনুযোগ রয়েছে অভিযোগ রয়েছে সে বিষয়ে আমরা আজ বিস্তারিত জানবো আমার সাথে যুক্ত হচ্ছেন বরিশাল চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট জনাব সাইদুর রহমান রিন্টু ইন্টু আপনাকে স্বাগত জানাচ্ছি জানতেই চাচ্ছি আসলে পদ্মা সেতু যেমনি আপনারাই বলছেন যে যেমনি এই অঞ্চলের মাইল পরিবর্তন করেছে তবে কেন শিল্প কলকারখানা গড়ে উঠতে প্রতিবন্ধকতাটা কোথায় আমি প্রথমে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে যিনি নিজস্ব অর্থায়নে আজকে পদ্মা সেতু তৈরি করে দেয়াতে আমাদের এই দক্ষিণাঞ্চলের ছয়টি জেলায় আমরা ব্যাপক উন্নয়ন ঘটেছে যোগাযোগ এবং অন্যান্য ক্ষেত্রে তবে শিল্পেতে আমরা আসলে কিছুটা পিছিয়ে আছি শিল্পেতে অনেক শিল্প উদ্যোগটা ইতিমধ্যে ছোটো শিল্প গড়ে তুলছে শিল্প অলরেডি আমাদের চারটি পাঁচটি ডিস্ট্রিক্টে শুরু হয়ে গেছে আপনারা জানেন যে আমাদের বরিশালে একদম সুদূর কুয়াকাটায় আমাদের মৎস্য অবতরণে এই মৎস্য এবং পায়রা বন্দর পাশাপাশি আমাদের যে আটঘর কুরিয়ানার এই কাঁচামাল পণ্য আমরা কিন্তু তিন চার ঘন্টা এখন রাজধানী শহরে পৌঁছতে পারি কিন্তু অন্যান্য শিল্পে বা বড়ো বড়ো পোশাক শিল্প বা অন্যান্য ইন্ডাস্ট্রিতে আমরা পিছিয়ে আছি আমাদের অনেক উদ্যোক্তা আছেন যারা চট্টগ্রাম ঢাকাতে বড় বড় শিল্প কারখানা করে সেখানে অনেক কর্মসংস্থান হচ্ছে আমাদের ইতিপূর্বে মাননীয় প্রধানমন্ত্রী আটই ফেব্রুয়ারি আমাদের বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে এসেছিলেন তখন আমাদের বরিশাল চেম্বার অফ কমার্সের একটা বড় দাবি ছিল যেটা ভোলা থেকে গ্যাস এবং ভোলার সাথে বরিশালের যে ব্রিজটা এই ব্রিজটা করে দিলে আমাদের এই শিল্প তারা অনেক কাজে অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলবে আরেকটা সমস্যা হচ্ছে আমাদের পদ্মা সেতু পার হয়ে আমরা যখন ভাঙা আছি এই ভাঙার পরে ভাঙা হতে আমাদের সেই পর্যটন কেন্দ্র মানে কুয়াকাটা পর্যন্ত আমাদের যেই রাস্তা এটা প্রশস্ত না যার ফলে এখানে ধীরগতিতে মানুষ যাতায়াত করে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয় আমার দাবি এবং মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ইতিমধ্যে সংসদে বলেছেন যে সিক্স লেন করবেন এটা যত যত শীঘ্র এই সিক্স লেন করা দরকার পাশাপাশি সব জায়গায় ভাঙা পর্যন্ত রেল লাইন এসে গেছেন আমি আমাদের চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে দাবি থাকবে যে এই রেল লাইনটা যেন ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত আমাদের চলে আসে দুটি বিষয় একদম পরিষ্কার যে আসলে পদ্মা সেতু এই অঞ্চলের জন্য আশীর্বাদ কিন্তু এখন থমকে আছে একটি হচ্ছে আপনাদের মহাসড়ক প্রশস্তকরণ অপরটি হচ্ছে গ্যাস গ্যাস থাকলে কি এই অঞ্চলে তাহলে কি শিল্পে আপনারা বিপ্লব ঘটাতে পারবেন অবশ্যই আমাদের গ্যাস থাকলে আমরা ঢাকা এবং চট্টগ্রামের সাথে প্রতিযোগিতামূলকভাবে আমরা শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবো আমাদের এখানে বেকার সমস্যা দূর হয়ে যাবে আমাদের এখানে অনেক ধরনের ছেলের পান আছে যারা বিভিন্ন মাদক মাদকাসক্ত তারা ফিরে আসবে এবং আমি মনে করি যে আমাদের সে যে শিল্প উদ্যোক্তারা আছেন তারা অলরেডি জমি কিনেছেন অবকাঠামো করেছেন এখন আমাদের এই গ্যাসটা এবং এই রাস্তাটা হয়ে গেলে আমরা এই বরিশাল শিল্পী আমরা আপনারা কিন্তু একটি বিষয় যুক্ত করতেই চাই যে বিভিন্ন ধরনের সরকারি প্রতিষ্ঠান থেকে আপনারা কাঙ্ক্ষিত সহযোগিতা পান অভিযোগ করে আসছিলেন সেগুলোকে যদি সুনির্দিষ্টভাবে যদি বলেন সত্যিকারে আমাদের এখনও এখনো বরিশাল বিভাগ কিন্তু বিভাগের আমাদের কিন্তু অনেকটি বিভাগের যে দপ্তর বড় বড় দুই তিনটা দপ্তর সেটা কিন্তু এখনো আসে নাই আমরা খুলনা খুলনা যে আমাদের এই ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এবং অন্যান্য যেটা যেগুলি আমাদের খুলনা যে করতে হয় ধন্যবাদ ধন্যবাদ আমাদের সাথে যুক্ত তার বেশ কিছু পয়েন্ট কিন্তু আমরা পেয়েছি একদিকে তারা গ্যাস চাচ্ছেন ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত লেন চাচ্ছেন এবং সেই সাথে সাথে সরকারি বেশ কিছু দপ্তর এখনও বরিশালে গড়ে ওঠেনি বিভাগীয় শহরে সেগুলো গড়ে তোলার দাবি জানাচ্ছেন তারা বরিশাল থেকে আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম বরিশালে